বেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে বিরোধীরা বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন মন্ত্রী বেচারাম মান্না। আসানসোলে শ্রমিক ভবনে আসানসোল ডিভিশনের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করতে আসেন বলে দপ্তর সূত্রে জানা গেছে। এদিন আধিকারিকদের সাথে বৈঠকের আগে দুর্ঘটনাগ্রস্ত তিনটি শ্রমিক পরিবারের হাতে সরকারি সাহায্যের চেক তুলে দেওয়া হয় মন্ত্রীর হাত দিয়ে। তিন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে বিরোধীরা বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন মন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার আসানসোলে শ্রম দপ্তরের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন মন্ত্রী বেচারাম মান্না। তিনি আরো বলেন, দল এবং আমরা যোগাযোগ রাখছি, যতটা সম্ভব আমরা বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছি। ত্রাণের ব্যাপার নয়, এখানে ঘটনা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল, তাদের কোনো কাজকর্ম নেই, তাই তারা অপরের দোষ দেখায়। এখন ঘটনা হচ্ছে নির্বাচনের সময় তারা নাচতে নেমেছিল ঘুমর বেঁধে, কিন্তু নাচতে পারেনি, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও শেষ রক্ষা করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা, যে বিরোধী দল অভিযোগ করছে তাদেরই দিল্লিতে সরকার রয়েছে, তারা ডিভিসি থেকে জলটা ছাড়া কমাক এবং ধাপে ধাপে করুক এবং আমাদের জানিয়ে করুক। নিশ্চিতভাবে ডিভিসি থেকে জল ছাড়া বন্ধ হলেই এই দুর্ভোগ থেকে আমরা মুক্ত পাব। আমাদের দল, আমাদের সরকার ত্রাণ বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরাও সেখানে যোগাযোগ রাখছি এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই বিপদের দিনে যতটা সম্ভব সহযোগিতা করার আমরা চেষ্টা করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।